সৃষ্টির ভেদ স্রষ্টা জানে, আর জানে স্রষ্টায় মজেছেন যে ফকির। দিল কাবাতে বসায় তারে, সর্বাঙ্গে যার চলিতেছে জিকির। সুফি সাধুগণ বলে থাকেন, স্মরণের মরণ নেই, স্মরণে অমর হয়ে থাকে সুফি সাধু বলিয়াল লাগুন। হজরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি শুয়া বাবা রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক জগতের গুরু বা শিক্ষক ছিলেন, যিনি জাহিরি বিদ্যার পাশাপাশি নূরের বিদ্যায় বিদ্যান ছিলেন। তিনি মানুষকে নূরের বিদ্যা শিখিয়ে নূর দ্বারা আলোকময় করে দিতেন, আল্লাহর নূরে নিজেকে আবৃত করে আল্লাময় বা আল্লাহ ওয়ালাতে প্রতিষ্ঠিত করবার শিক্ষা দিতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চতুর্থ পর্বের জন্য এসে উপস্থিত হয়েছি হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি শুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের পবিত্র রওজা শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে যত সৃষ্টি সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টিকেই কোনো না কোনো কল্যাণের জন্য জগতের বুকে সৃষ্টি করেছেন। একটি কুকরাল পাখি তার দৃষ্টির যে শক্তি, তার দৃষ্টির যে ক্ষমতা, সে অনেক উঁচু থেকে মাটির নিচে মাটির গর্তের মধ্যে যে সাপটা বের হয়, সে ওই দৃষ্টি দিয়ে গর্তের ভিতরে সাপটিকে দেখতে পায় এবং সে খুব দ্রুত এসে ছুবল দিয়ে সাপটিকে নিয়ে যায় এবং গিলে ফেলে। আল্লাহর ওলি বন্ধুগণ, ওনার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূরকে যখন নিজের ভিতরে ধারণ করেন, ওনাদের দৃষ্টিশক্তি এত প্রখর হয়ে যায়, ঠিক যেমন কুকরাল পাখিটি যেমন শ্বাসের মাধ্যমে এবং ছোবলের মাধ্যমে বিষাক্ত সাপটিকে গিলে ফেলে। আল্লাহর ওলি বন্ধুগণ, প্রতিটি মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ অসুখ বালা মুসিবত নিজের ভিতরে নিয়ে মানুষকে পরিত্রাণ দিয়ে যান, যার দরুন দেখা যায় শত শত হাজার হাজার মানুষ আল্লাহর ওলি বন্ধুদের রওজাতে এসে মাজার শরীফে এসে জিয়ারত করে, তাদের উসিলা ধরে আল্লাহর কাছে সাহায্য চায় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুদের সম্মানার্থে তাদেরকে দয়া করে থাকেন, তাদেরকে মাফ করে দিয়ে তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে থাকেন। প্রভাতের সূর্য উদয়ে যেমন রাতের ঘন ঘোর অন্ধকার কেটে যায়, সুগন্ধিযুক্ত ফুলের সুবাস যেমন বাতাসে ছড়িয়ে পড়ে, আল্লাহকে নিজের ভিতর ধারণকারী ব্যক্তিও যেদিকে যায় সেদিকেই প্রভুর সুবাস আর আলো ছড়িয়ে যায়। হযরত ধামতিপুরি শুয়া বাবা রহমতুল্লাহ আলাইহ মানুষের ভিতরে আল্লাহর আলো বা জ্যোতি জাগ্রত করে দিয়ে অন্ধকার দূর করে দিয়েছেন। যে ব্যক্তি বিশ্বাসের সহিত তার সান্নিধ্যে গিয়েছেন, সেই পরম সত্তার সন্ধান পেয়েছেন। ওরে মানুষ খোদা নয় রে যুধা, মানুষ খোদা নয় রে যুধা, মানুষ হলো খোদার ঘর, স্বরূপে আদম বানাইয়া লুকাইল তার ভিতর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি শুয়া বাবা রহমতুল্লাহ আলাইর আরেকজন অনুসারী, যার রওজা শরীফ অত্র অঞ্চলে রয়েছে, হযরত চেরাগ আলী পীর সাহেব নামে যিনি পরিচিত অত্র অঞ্চলে। আদম আদম যাকে বলি সে যে আদম নয়, আল্লাহ আদম সে যে দিল আল্লাহর পরিচয়। আদম আদম যাকে বলি সে যে আদম নয় বাবা, আল্লাহ আদম সে যে দিল আল্লাহর পরিচয়। যত লুবি কামলু বিরসাতল, যত কামিনি গেল রসাতল, আদম না মেনে খোদার গল, স্বরূপে আদম বানাইয়া লুকাইল তার ভিতর, স্বরূপে আদম বানাইয়া লুকাইল তার ভিতর। হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি শুয়া বাবা রহমতুল্লাহ আলাই একনিষ্ঠ ভক্ত অনুসারী এবং খেলাফত প্রাপ্ত একজন পীর বলিয়াল্লাহ হযরত চেরাগ আলী পীর সাহেব নামে যিনি অত্র অঞ্চলে পরিচিত, এই যিনি নিজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ধারণ করেছেন, নিজে আলোকিত হয়েছেন এবং অত্র অঞ্চলের মানুষকে করেছেন আলোকিত। ওনারও রয়েছে অসংখ্য কারামত, অসংখ্য অলৌকিক ঘটনা এবং ওনারও রয়েছে শত শত অনুসারী অনুরাগী ও ভক্তবৃন্দ। এই হচ্ছে হযরত চেরাগ আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি রওজা শরীফ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে দুই জোড়া খরম মোবারক আছে,
এক জোড়া হচ্ছে চেরাগালি পীর সাহেবের, আর এক জোড়া হচ্ছে চেরাগালি পীর সাহেবের যিনি মুর্শিদ ছিলেন, গুরু ছিলেন, হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি সোহাবা রহমতুল্লাহ আলাইহের। জগৎ বিখ্যাত শরীয়তের আলেম যারা কঠোর সাধনার মাধ্যমে একাগ্রচিত্ত মনে প্রভুকে স্মরণে দায়েম ও কায়েমে ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আলিগড় ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট সুফি ধামতিপুরি সোহাবা রহমতুল্লাহ আলাই। তিনি যাহা বলতেন তাহাই ঐশী বাণীর মতো মানুষের অন্তরে গেঁথে যেত। আমরা এখন যে জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে চৌধুরী বাড়ি বলে এটাকে, এটার পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছি আমরা, আর সে প্রাচীনতম একটি বটগাছ। হযরত ধামতিপুরি সোহাবা রহমতুল্লাহ আলাইহে যখন জঙ্গল থেকে সাধনা করে লোকালয়ে আসেন, ধামতি গ্রামে আসেন, জনশ্রুতি আছে এই সেই জায়গা যে জায়গাটাতে হযরত ধামতিপুরি সোহাবা রহমতুল্লাহ আলাই একটা না তিন দিন এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং সাধনা করেছিলেন। একটা জিনিস খুব লক্ষ্য করা যায়, আল্লাহর ওলি বন্ধুগণ যখন তারা জঙ্গলে কোনো সাধনাতে মগ্ন হন, বা কোনো জঙ্গল হোক, পাহাড় হোক, বা কোনো লোকালয়হীন বসবাস মানুষের বসবাসহীন যে জায়গাটি থাকে, তারা যে জায়গাটাতে যান আমরা একটি করে বটগাছ দেখতে পাই। আমরা সাধকদের সাধনার সাথে গাছের যে সম্পর্কটি, আমরা এর ইতিহাস খুঁজলে আমরা একটু জানতে পাই, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন, তিনিও তুর পাহাড়ে গমন করার পর তুর পাহাড়ে যে একটি গাছের সাথে, গাছের মাধ্যমে উনি আল্লাহর সাথে কথা বলতেন। গাছের সাথে সাধকদের সাধনার একটা সম্পৃক্ততা আছে, আমরা ভবিষ্যতে কোনো পর্বে বিস্তারিতভাবে এই প্রসঙ্গে আমরা ব্যাখ্যা বা আলোচনা নিয়ে আসব। অতই বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকোস কারে লাগ পাবি না, অনেক দূরে তারে লাগ পাবি না, অনেক দূরে যার জন্য তোর ডাকা ডাকি, তার শোনে তোর মাখামাখি, ওরে খুলে দেখ তুই গেনে রাখি, বাকির গড়ে উসল পরে লাগ পাবি না, অনেক দূরে তারে লাগ পাবি না, অনেক দূরে। আমরা যখন কোনো বলি সুফি আউলিয়ার মাজারে আসি, বা ওনাদের যারা জীবিত আছেন তাদের কাছে যখন আমরা যাই, একটা মাজার শরীফ সম্পর্কে বা একটা রজা শরীফ সম্পর্কে তথ্য জানার জন্য আমরা আসলে খুব বিমোহিত হই, খুব অবাক হই তাদের কাছ থেকে আল্লাময় জগতের এবং সৃষ্টি জগতের অনেক রহস্য, অনেক ভেদ রহস্য যা আমরা সচরাচর শুনতে পাই না। আমরা মাঝে মাঝে জানতে পাই আল্লাহ সম্পর্কে, যখন এই পৃথিবী সৃষ্টি করা হয়নি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়নি, আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করা হয়নি, যখন আল্লাহ একা ছিলেন, এক ছিলেন, যখন আল্লাহ আহাদে ছিলেন, তার কোনো সঙ্গী সাথী কেউ ছিল না, তখন আমরা তাদের কাছ থেকে শুনতে পাই যে আল্লাহ যখন একা ছিলেন তিনি ইচ্ছা পোষণ করলেন সৃষ্টি জগৎ সৃষ্টি করবেন, তখন তিনি ওনার নিজের থেকে আরেকটি নূর পৃথক করেছেন, যে নূরটির নাম দিয়েছিলেন নূরে মুহাম্মদী। আমরা জানতে পাই সেই নূরে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূপে, নিজের নূর থেকে, নিজের জাত নূর থেকে আরেকটি জাত নূরকে পৃথক করেছেন, সে নূরে মুহাম্মদী থেকে উনি পাক পাঞ্জাতনের নূরকে পৃথক করেছেন, এবং সেখান থেকে আরশ কুরসি লৌহ কলম একে একে বিশ্ব ব্রহ্মাণ্ড ছয় দিনে সকল কিছুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি একের পর এক রূপ দিয়েছেন, একের পর এক জাত বানিয়েছেন, একের পর এক ভাষা বানিয়েছেন, একের পর এক সাগর মহাসাগর পাহাড় সকল কিছুকে তিনি সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি ছিল? উনি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার পেছনে আমরা যদি উদ্দেশ্যের দিকে যাই, তবে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন যে নূরে মুহাম্মদীকে ওনার থেকে পৃথক করেছেন, পৃথক করে উনি আহাদ হয়েছেন, নূরে মুহাম্মদীকে আহাম্মদ নাম দিয়েছিলেন। আহাম্মদ থেকে মিমকে যখন জগতের বুকে প্রেরণ করা হয় তখন তিনি আহাদ থেকে যান, আর মুহাম্মদকে জগতের বুকে তিনি প্রেরণ করেন, যে নূরে মুহাম্মদীর নূর ধারণ করেছিলেন যুগে যুগে সকল নবী, সকল রাসূল, সকল পয়গম্বর, সৃষ্টি শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যত বড় বড় অবতার মহামানব এসেছেন, সাধু বৈষ্ণব সুফি বলি আউলিয়া যে কোনো ধর্মের, যে কোনো ভাষার, যে কোনো সম্প্রদায়ের, সকলই নূরে মুহাম্মদীর আলোয় আলোকিত।
আমরা যদি নূরে মুহাম্মদীকে ভালো করে জানতে চাই তো তবে আমরা দেখতে পাবো যে পাঁচটি নূর নূরে মুহাম্মদীকে পৃথক করে যে পাঁচটি নূরে ভাগে ভাগ করা হয়েছে তাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। সুফিরা বলে থাকেন একটি নূর হচ্ছেন হযরত মাওলানা আলী মুশকিল কোষা, আরেকটি নূর হচ্ছেন হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর দুটি নূর হচ্ছেন সাইয়েদানা হযরত ইমাম হাসান, আর একটি হচ্ছেন সাইয়েদানা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর মুবারক। তাদের নূর থেকে এই বিশ্বজাহানের আরশ কুরসি লৌহ কলম লৌহে মাহফুজ থেকে শুরু করে সকল কিছু, যত সংবিধান আছে, যত নিয়ম কানুন আছে, সকল কিছুই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে এত সৃষ্টি সৃষ্টি করার পর তিনি কি চাইলেন? নূরে মুহাম্মদী যখন জগতের বুকে আসলেন, নূরে মুহাম্মদী বলতে লাগলেন আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ যখন বাণী পাঠাতে থাকলেন তখন আল্লাহ বলতে থাকলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু, আমার প্রেরিত রাসূল, তার উপরে আমি এবং আমার সকল ফেরেশতাগণ দুরুদ ও সালাম পেশ করি এবং সকল মুমিন বিশ্বাসী বান্দাদেরকে পড়তে বলা হয়েছে। তা আমরা যেটা জানতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উনি প্রত্যেক যুগের উত্তম শ্রেণীতে যুগের পর যুগ প্রেরিত হয়ে আসছেন এবং আছেন, যেটি বর্তমান। আমরা যদি হিন্দু ধর্মের দিকে যাই আমরা দেখতে পাবো মহাপ্রভু শ্রীকৃষ্ণ উনিও বলেছেন উনি কলিযুগে আসেন, আসতেই থাকবেন। আমরা যদি বৌদ্ধ ধর্মের দিকে যাই, সকল ধর্মের যত অবতার নবী রাসূল আসছেন, আমরা যদি খ্রিস্টান ধর্মের দিকে যাই ঈসা আলাইহিসসালাম আবার আসবেন, বারবার আসবেন, তারা আসেন। নূরে মুহাম্মদী কখনোই বিলুপ্ত হয় না, কখনোই নিঃশেষ হয়ে যায় না, কখনোই শেষ হয়ে যায় না। নূরে মুহাম্মদী হচ্ছে সৃষ্টি পরিচালনার মূল চালিকা শক্তি, যে চালিকা শক্তি দ্বারা সৃষ্টি সকল কিছুই নিজ নিজ নিয়মে, নিজ নিজ সীমাবদ্ধতায়, নিজ নিজ কাজে কর্মে ব্যস্ত থাকেন। আর মানুষকে বলা হয়েছে মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে, মানুষ আল্লাহর যতগুলো গুণাবলী আছে, আল্লাহ যেমন দান করেন, ক্ষমা করেন, সৃষ্টি করেন, দয়া করেন, রিজিক দেন, যতগুলি গুণাবলী আল্লাহর আছে ঠিক ততগুলি গুণাবলী মানুষের মধ্যে ধারণ করে মানুষ আল্লাহর প্রতিনিধিতে রূপ নিতে পারে এবং জগতের বুকে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। ইহাই ছিল আল্লাহর মূল ইচ্ছে। যার দরুন দেখা যায় এই সমাজে আমরা দুইটি সম্প্রদায় দেখতে পাই, একটি সম্প্রদায় যারা হেদায়াত দিচ্ছেন, আরেকটি সম্প্রদায় যারা হেদায়াত নিচ্ছেন। যারা হেদায়াত দিচ্ছেন তাদেরকে সুফি বলি বলা হয়। হযরত ধামতিপুরি সোহাবা রহমতুল্লাহ আলাই জগতের বুকে যখন এসেছেন, আমরা অসংখ্য মানুষ থেকে শুনতে পেয়েছি এবং গত তিন পর্বে আমরা দেখিয়েছি, বলেছি অসংখ্য কারামত, অসংখ্য অলৌকিক ঘটনা এবং তিনি কীভাবে সাধনা করেছেন। তিনি একাকী নির্জনে নিবৃতে ধ্যান করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করতেন। স্রষ্টাকে কোথায় পাওয়া যায়, স্রষ্টাকে তিনি কীভাবে সন্ধান করবেন? তিনি মাদ্রাসায় পড়েছেন, তিনি ধর্মীয় শিক্ষকতা করেছেন, তিনি ইমামতি করেছেন, তিনি অবশেষে আল্লাহকে প্রাপ্তির জন্য একাকী সাধনার পথ বেছে নিলেন। সেই সাধনাটা ছিল ধ্যান, মুরাকাবা, যে ধ্যান করেছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে প্রায় 15 বছরের মতো, যে শিক্ষাটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। আল্লাহ প্রাপ্তির যে পথটি ছিল সে পথটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওলি আল্লাহগণ, সুফিগণ জগতের বুকে একমাত্র এ কারণেই আসেন, একজন মানুষ যেন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, আল্লাহর পরিচয় লাভ করতে পারে এবং আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। হযরত দামতিপুরি সোহাবা রহমতুল্লাহ আলাই আল্লাহর গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে এত গুণ ছিল যে তিনি কোনো মানুষের সাথে, একটি ছোট বাচ্চা আসলো তাকে আপনি করে সম্বোধন করতেন, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন না, কখনো মিথ্যে কথা বলতেন না। হযরত ধামতিপুরি সোহাবা বাবা যে আলোয় আলোকিত হয়েছিলেন সে আলোয় উনি জগতের বুকে রেখে গেছেন। আমরা অনুসন্ধান করে জানতে পেয়েছি হযরত ধামতিপুরি সোহাবা বাবা রহমতুল্লাহ আলাই প্রায় 200 থেকে 300 মুরিদের মাজার শরীফ বর্তমানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে রয়েছে। রহমান সাজান তুমি আশা কেরিতা।
আমরা বর্তমানে এসেছি হজরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইর একজন একনিষ্ঠ বিশ্বস্ত এবং প্রথম দীক্ষার সফর সঙ্গী এবং সাধক হজরত আব্দুর রহমান ফকির রহমতুল্লাহ আলাই, যিনি হজরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাই প্রধানতম একজন খলিফা এবং আশেক ছিলেন। হজরত আব্দুর রহমান ফকির যিনি তার সারাটা জীবন ব্যয় করেছেন হজরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা অনুযায়ী, এবং ফলশ্রুতিতে দেখা যায় হজরত আব্দুর রহমান ফকির রহমতুল্লাহ আলাইয়ের জীবনে সংগঠিত হয়েছে অসংখ্য কারামত, অসংখ্য অলৌকিক ঘটনা, এবং ওনার দ্বারা উপকৃত হয়েছে শত শত হাজার হাজার মানুষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আব্দুর রহমান ফকির সম্পর্কে আমরা জানতে পেরেছি, উনি জন্মগতই একজন ওলিয়াল্লাহ ছিলেন, যিনার জন্মের পরেই অলৌকিকভাবে একদল লোক এসে বাদ্য বাজনা বাজিয়েছিলেন রাতের অন্ধকারে, এবং আবার অলৌকিকভাবেই সে লোকগুলো চলে যায়। আমরা হজরত আব্দুর রহমান ফকির রহমতুল্লাহ সম্পর্কে জানতে পারি, তিনি বাল্যকালেই একাগ্রচিত্ত মনে নিজে নিজে কথা বলতেন, নিজে নিজে জিকির করতেন, ধ্যান করতেন, সমাজের অন্য ছেলেমেয়েদের মতো তিনি সাধারণ কোনো ছেলে ছিলেন না, তিনি নিজের আলাদা একটা স্বাতন্ত্র্য নিয়েই বড় হয়েছিলেন। হজরত আব্দুর রহমান ফকির রহমতুল্লাহ আলাইহি বাল্যকাল থেকেই যখন উনি ওনার পিতার সাথে ফসলি জমিতে যেতেন, উনি যেখানেই ফসল বুনতেন অন্যান্য জমির চেয়ে ওনার বোনা ফসলটুকুই অধিকভাবে ফলন হতো, এবং আব্দুর রহমান ফকির রহমতুল্লাহ আলাই উনি ওনার সাধনা জীবনে অধিকাংশ সময়ই ব্যয় করেছেন ওনার মুর্শেদ হজরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের সান্নিধ্যে এবং সংস্পর্শে। ওরে ধামতিপুরীর পাগল তুমি বুঝে কয়জনে, এক নিয়তে গেলে বাবা তোমার দরবারে। আরে সুয়া বাবার পাগল তুমি বুঝে কয়জনে, এক নিয়তে গেলে বাবা তোমার দরবারে। খালি ফিরাও না তারে রাখো তার ইমান, তুমি রহমান সাচান তুমি আশেকেরি জান, তুমি রহমান সাচান তুমি আশেকেরি জান। এই দিয়ে আমরা উরুসের দিন মাজিমুদ্দিন মৌলী সাহেবের বাড়ির মাহফিল, শরীয়তের মাহফিল। মানে আজিমুদ্দিন মৌলী সাহেব মানে হচ্ছে ধামতি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা? প্রতিষ্ঠাতা। আচ্ছা, এটা এবারের ছাত্র, মানে ধামতিপুরী সুয়া বাবার ছাত্র উনি? ছাত্র উনি, হ্যাঁ। আচ্ছা, তো উনি হল মাওলানা ইয়া না মাদ্রাসা করছে, আবার এবারে যাই দিয়েছে এমনি 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 এমনি। জি, তখন মাদ্রাসা হয়েছে মাহফিল একদিনে। মানে হজরত ধামতিপুরী সুয়া বাবার বাড়িতে যেদিন উরুস, ওই দিন ধামতি আলিয়া মাদ্রাসার মাহফিল? বেশি তাবাত না, ওই বাড়ি দিয়ে আর কি, মানে দূরে মানে পাশাপাশি। আচ্ছা, তো এইখানে হলো ইংরেজি বাদ্য বৈধব বৈধব করছে দশ বারোটা গরু জব করছে, না ওইখানে মাহফিল মানু তাই নেই, তোর মাহফিল সব হয়ে গেলে বাইকটা কইতে আছে কইলে মানুষ তো সবাই তোরে যে রাজমদ্দি মনে সার কইতে আছে কি রাজমদ্দি উনি ফিরে এখন কি রে ব্যাপার কি করলে এরম অলি আছে হুজুর, তো আমি আমরা মাহফিল চলে না এটা না, হ্যাঁ তো তিনজন ছাত্র পাঠাইছে এরকম আমার মতন এরকম মাথার ছাত্র গিয়া কইতে যায় আগে গিয়া সালাম দিও নরম হইয়া কাতরি হাতে জোরাট করে সালাম দিও, সালাম দিয়ে কই মনে হুজুর আপনার মাহফিলে আমরা মাহফিল তো চলে না, আর কী করম আয়া দোন বেটা থুয়া রয়েছে, আমি ভাবির কাছে বুঝা রয়েছি, আর মানুষ পুরুষের দিন বোঝান না কেন প্রচুর মানুষ, তখন কয় ওটা থেকে ক যে কী কন আবার কন কেন হুজুর মাহফিল চলে না সব আইয়া লাগছে, আমরা কী করতাম দেখি আবার কন আবার কইছে তা আবার কন তিনবার কনে বেড়াতে হতাতে ওর চুইটা খরম দিয়ে বাবু দিয়া এমনি ঘুরন দিয়া বাড়িটার ঢুকেল দিয়ে ফুটদার ফাড়ে দিয়ে ঘুরে দিয়ে যান কেমন তো রাখ পর্যন্ত আর যাইতো না, মানে হইতেছে যে হযরত সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি উনি ওনার খরম মোবারক গুলো পায়ে দেওয়ার পরে উনি ওইখানে একটা সীমানা আইকা দিয়েছেন, মানে আইকা দিয়ে বলছেন যে আজকের পর থেকে কেমন পর্যন্ত আর যাইতো না, মানে সুয়া বাবার মানে পুরুষের বাদ্যযন্ত্রের সাউন্ড আর ওই পাশে যাবে না, আর যাইতো না অদ্যাবধি পর্যন্ত, এটা আর যায় না কেমন পর্যন্ত, কেমন রাত পর্যন্ত আর আজমুদ্দিন বেতে আমার বাজনা বাড়ি যাইতো না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নফল ইবাদত করতে করতে আমার এমন প্রিয় হয়ে যায় যে সে যা বলে তা আল্লাহর বলা হয়ে যায়। হযরত ধামতিপুরী সুয়া বাবা তার উৎকৃষ্ট উদাহরণ। ধামতি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আজিমুদ্দিন পীর সাহেবের উদ্যোগে। সুয়া বাবা নিজে উপস্থিত থেকে প্রতিষ্ঠায় অবদান রাখেন এবং পরামর্শ নির্দেশনা প্রদান করেন। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাংলাদেশের বিখ্যাত একটি মাদ্রাসা
যদি পাঁচটি মাদ্রাসাকে গণনা করা হয় টপ র্যাঙ্কিং এ, তবে ধামতি আলিয়া কামিল মাদ্রাসা তন্মধ্যে একটি। ধামতি আলিয়া মাদ্রাসাতে এই মাদ্রাসাটি যখন প্রথম ছোট আকারে প্রতিষ্ঠা করা হয় তখন জনশ্রুতি আছে হযরত আজিমউদ্দিন পীর সাহেবের খুব মন খারাপ ছিল, তখন হযরত ধামতিপুরি সুহাব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার পাশে এসে আজিমউদ্দিন পীর সাহেবকে বলেছিলেন, কি ব্যাপার মাওলানা সাহেব আপনার মন খারাপ কেন, মাদ্রাসার আরও জায়গা লাগবে, আরও বড় জায়গা লাগবে, আপনি সীমানা নির্ধারণ করেন, আমি একই দিচ্ছি, এই পর্যন্ত মাদ্রাসা হবে। ঠিক হযরত ধামতিপুরি সুহাব রহমতুল্লাহ আলাই যতটুকু পর্যন্ত মাদ্রাসার সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন ঠিক ততটুকু পর্যন্তই এখনকার মাদ্রাসার সেই সীমানা। আমাদের সামনে আছে হযরত আজিমউদ্দিন পীর সাহেব রহমতুল্লাহ মাজার শরীফ, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন যে জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাব, হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি সুহাব রহমতুল্লাহ আলাই এমন একটি কাণ্ড ঘটিয়েছেন যা অত্র অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত বিস্ময় প্রকাশ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু কিছু বন্ধুদেরকে এমন ক্ষমতা দান করে থাকেন যে ক্ষমতাগুলো মানুষের মাঝে প্রকাশিত হলে এর বর্ণনার ভাষা কারো মধ্যে জানা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলীগুলো আছে তা মানুষের মধ্যে থাকবে ইহাই স্বাভাবিক, এবং সুফি বলিগণ নবী রাসুলগণ অলৌকিক কারামত মোজেজা ঘটাবেন, ঘটাচ্ছেন, ঘটিয়েছেন, ইহাই স্বাভাবিক। তবে কিছু কিছু ব্যাপার থাকে এমন, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আদৌ আছে কিনা আমার জানা নেই। হযরত ধামতিপুরি সুহাব রহমতুল্লাহ আলাইয়ের যে বাৎসরিক যে উরুস শরীফ হয়, উরুস শরীফ যখন পালিত হয় ঠিক একই দিনে বাংলাদেশের বিখ্যাত একটি মাদ্রাসা ধামতি আলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আজিমউদ্দিন মাওলানা সাহেব, হযরত ধামতিপুরি সুহাব রহমতুল্লাহকে খুব মান্য করতেন, দেখা গেছে ওই দিনই ধামতি আলিয়া মাদ্রাসাতেও বাৎসরিক মাহফিল। হযরত ধামতিপুরি সুহাব রহমতুল্লাহ আলাইহের উরুসের সময় যখন গান বাজনা হতো, ঢোলের বাজনা হতো, তখন ধামতি মাহফিলের মানুষজন এ উরুসে চলে আসতো, এমনকি ঢোলের আওয়াজ ওই মাহফিলে যাইতো বিধায় হযরত আজিমউদ্দিন মাওলানা রহমতুল্লাহ আলাই উনি তিনজন বড় আলেমকে পাঠিয়েছিলেন ধামতিপুরি সুহাব বাবার কাছে, এবং বলেছিলেন আদবের সাথে যেন সালাম দেয় এবং যেন সমস্যাটির কথা তুলে বলে। পরে তারা তিনজন এসে ধামতিপুরি সুহাব বাবাকে জানালেন যে আপনার বাৎসরিক উরুসের কারণে, ঢোলের বাড়ির কারণে আমাদের মাহফিলের লোকজন থাকছে না, এবং কি এখানে চলে আসছে, পাশাপাশি ওইখানে ঢোলের কারণে বক্তব্য শোনা যাচ্ছে না। পরে হয়তো ধামতিপুরি সুহাব রহমতুল্লাহ আলাই উনি বললেন যে আবার বলেন, একই কথা উনি তিনবার শুনলেন। এই ঠিক এই জায়গাটাতে এসে উনি এইভাবে, হ্যাঁ একটু এদিকে আসেন, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাতে এসে, হ্যাঁ এখানে একটি বটগাছ ছিল, আচ্ছা একটা নুমাজের মূল্যে টাঙ্গাই দিছে, মানে এই বটগাছটার মধ্যে একটা জায়নামাজ টানাই দিছে। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ঠিক এই জায়গাটিতে একটি বিশাল বটগাছ ছিল, হযরত ধামতিপুরি সুহাব রহমতুল্লাহ আলাই বটগাছটিতে একটি নামাজের জায়নামাজ টানিয়ে দিয়ে বলেছিলেন আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত এর ওই পাশে আর ধামতিপুরি উরুসের ঢোলের বাড়ি আর যাবে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত ধামতিপুরি উরুসের ঢোলের বাড়ি ওই ধামতি আলিয়া মাদ্রাসাতে আর যায় না। তো আমার আম্মায় কয়ে গেছে আর কি, আমার আম্মারা বলে আমার আম্মা খুব সুন্দর আছি, তো ভুতানতে বলে ধরতাম, তো আব্বার বলে আমার দাদা কইতে আছে এই ইয়া আলিয়া মত কুদু যা গিয়া কন্টার হোক আমরা কুদুরা রওনা লেগিয়া, এই কথা কারণে আব্বা বলে আইসি দুপুর টাইমে আওনে দেখি খরমটি হয়তো ঘুরতে আসে, আব্বা কইছে না, না কইতে কয় ভাই সাহেব আব্বা ফাড়াইছে আপনার আমরা যাইতাম, কহ ভাই ফাড়াইছে কল্যাণ ভাই সাহেব এমনি বলে খরমটি ঘর দিয়া মন্ডা বাইক গেছি, তো যাইয়া কইছে ভাই সাহেব আমি ওজু কইরাম, তো আব্বা বলে আমার সাহা সাহায় আব্বা আনতে আনতে দরবার কলা হারিয়ে আছে, আত্রি কচালতে আছে দুইতে আছে, কচালতে আছে দুইতে আছে, ওজু আর শেষ হয় না, তখন কয় ভাই সাহেব এই ফানি গড়ে গাড়ো গেছিনি, কো ভাই সাহেব গড়ে সৈত মেয়ে একদিন গড়ে গাড়ো যাইতে একশো কলা হয়নি ডালো যাইতো না, মাইত বাড়া বই অনেক দূরে, তখন এবার কয় ভাই সাহেব কহ গনাইছে গনাইছে ভাই সাহেব কো সারবো ভাই সাহেব সারবো, হুম কয় সিফাটার মধ্যে কয় ইয়া করেন আনতা পাইতেন, কয় দেখবেন ফুইরা মাছ লাগবো আনতা ফুইরা মাছ লাগবো, তারপরে এই রইল সৈত মাসও, তো
এরপরে এই উদু উদু করে সেটা জাতি গেছে। তখন দাদা বলে কয়াও ইয়া বৈশাখ নাই নাই ইতেন গেছি গা সব গেছি গা, আমার আমার সাইছো না শুইছো না দেখছো না কুচ্ছো না, এতখানি নিল কাসিল্লা এই বসে। এই জায়গাটার মধ্যে চৈত বৈশাখ জ্যৈষ্ঠে আসা শ্রাবণ শ্রাবণ মাস আমার চাষা এখন আনতে পারত ঠিক ও করে আনতে ফুয়ে ফুড়া ইচা মাছ লাগত, ভাই ফানি উঠছে বন্যা হয়েছে ফানি হয়েছে এই ইচা মাছ লাগত। আমার আম্মায় কইছে আমি শুনছি, এরপরে এই বুতন তো কী জিনিস আমার আমার মায়ের কথা আমি আর বাবা আমি আর কই থাকতাম না, আমি আর দেখছি। ওনার এই আল্লাময় জগত ও সৃষ্টি জগৎ সম্পর্কে কথাগুলো যখন ওনার ভক্ত হজরত আব্দুর রহমান ওরফে টুনু ফকির রহমতুল্লাহ আলাই যখন লিখতে চাইলেন, হজরত সুয়া বাবা ওনাকে লিখতে দিলেন না। তেমনি করে ওনার জীবন বৃত্তান্তে জানা যায় ওনার জীবনী নিয়ে ডকুমেন্ট স্বরূপ কোনো কিছুই তিনি লিখে যাননি। হজরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাই আরও বলে গেলেন, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তাইলে তোমরা আমার ভিতরে আল্লাহকে দেখো। এই কথা শুনলেন ভক্তগণ। ভক্তদের মধ্য থেকে একজন ভক্ত যার নাম হজরত মুজাফফরে খোদা ফকির রহমতুল্লাহ আলাই, তিনি জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে কথা বললেন এটি তো শিরিকি কথা। হজরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাই বললেন, জি মাশাল্লাহ, মুজাফফরে খোদা দেখি শিরিকিও চিনে। মুজাফফরে খোদাকে ডাক দিয়ে বললেন, তুমি আমার সিনার দিকে তাকাও। তখন মুজাফফরে খোদা হজরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের সিনার দিকে তাকালেন, তাকিয়ে দেখতে পেলেন নূরের অবয়ব নিয়ে হুবহু ধামতিপুরী সুয়া বাবার মতোই আরেকজন ওইখানে বসা। দেখে মুজাফফরে খোদা ফকির চিৎকার দিয়ে ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের কদমে লুটিয়ে পড়লেন। ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাই মুজাফফরে খোদা সাহেবের পিঠের ওপর আলতো করে থাপ্পড় দিতে দিতে বললেন, যাও আজ থেকে তুমিও পীর সাহেব। মুজাফফর স্যার এখানে আসার উদ্ভব সোয়াবা মুজাফর বাবার বাড়ি প্রায় 5 কিলোমিটার দূরত্ব 5 কিলোমিটার। একদিন সোয়াবা ওই এলাকায় যায়, যাই আমার বাবার আমার বাবা আমার মুজাফর শাহ ক্লাস 8-এ পড়ে, তখন ওকে ওরে নিয়ে সাথে নিয়ে আসে, বলে যে তুমি আমার সাথে চলো। তো নিয়ে আসে, আসার পরে এর এই মুজাফর শাহর বাবা ভাইয়েরা আসছে আর নেওয়ার জন্য সোয়াবাকে দেয় নাই, ওরকে রাইখে দিছে। রাইখা দেওয়ার পর আজকে সে এই মুজাফর শাহ আবার আল্লাহর অলি, আমাদের বিশ্বাস আমরা ওরও হাজার আমার মুজাফর শাহরও হাজার শত শত ভক্ত আছে, সে তাকেও এরকম অলিত্য সোয়াবা দান করে গেছে। আমি তোমার পোষা পাখি, যাহা শিখাও তাই শিখি, যা করাও তা করি আমি, যা করাও তা করি আমি, আমি আমি কিছু নয় দয়াল, আমি আমি কিছু নয় ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে কোন মুরিদ যখন তার মুর্শেদকে নিজের ভিতর ধারণ করে তখন মুর্শেদের গুণাবলীগুলো ধীরে ধীরে মুরিদের মধ্যে চলে আসে। হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাই যখন জগৎবাসীর কাছে আসলেন, উনি সাধনা শেষ করে যখন নিজ লোকালয়ে আসলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাই হে এট টাইম একই সময়ে উনি 6 জায়গাতে ওনার উরু শরীফ পালিত হয় এবং 6টি মাজার রয়েছে। কারো কারো মতে তিনি একই সময়ে কয়েক জায়গাতে উনি বিচরণ করতেন। হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের আমরা যেমন ভারতে গিয়েও তার অনুসারী খুঁজে পেয়েছি, বাংলাদেশেও পেয়েছি, বাংলাদেশের অনেক জায়গাতেই তার আস্তানা রয়েছে এবং তারা বলে থাকেন যে তারা একই সময়ে ওনাকে অনেক জায়গাতে দেখেছেন। হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের মুরিদরা যখন ওনার সাথে থাকতেন, ওনার সহবতে থাকতেন, উনি যা খেতেন তাই খেত, উনি যেভাবে চলতেন সেভাবেই চলতো, সারা রাত জিকির করত, ধ্যান করত। যে যে গুণাবলীগুলো হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের ছিল, দেখা গিয়েছে হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের সহবতে বা সান্নিধ্যে যারা ছিলেন প্রায় 200-250 মুরিদের মাজার শরীফ হয়েছে, অর্থাৎ তারা আল্লাহর ওলি বন্ধুতে রূপান্তর হয়েছেন। তার পরবর্তী সময়ে আমরা যে বিকৃতিগুলো দেখতে পাই একজন সুফি ওলির মাজারে আমরা যখন যাই,
তখন আমরা নানান ধরনের বেদাতি কার্যক্রম দেখতে পাই বা শিরিকি কার্যক্রম দেখতে পাই, যেগুলো শরীয়তের দৃষ্টিতে খুবই দেখতে দৃষ্টিকটু লাগে। অথচ আমরা এটা ভাবি না যে এই মাজারে যিনি সাহিত আছেন, এই রওজায় যিনি সাহিত আছেন, তিনি কেমন ছিলেন, তিনি কিভাবে সাধনা করেছেন, তিনি কিভাবে সাধনা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন, তিনি কিভাবে সাধনা করে মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য নানান ধরনের অলৌকিক ঘটনা সংঘটিত করতেন, কোন শক্তি বলে আমরা সেটার অনুসন্ধান করি না। আমরা যেটা অনুসন্ধান করতে যাই সেটা হচ্ছে কে নাচলো, কে গাইলো, কে কি বেদাতি কার্যক্রম করলো। অথচ আমাদের মূল বিষয়বস্তু হওয়া উচিত ছিল হযরত ধামতিপুরী সোহাবা রহমতুল্লাহ আলাই কিভাবে তিনি আল্লাহকে পেয়েছেন, কি সাধনা করে তিনি আল্লাহকে পেয়েছেন, কোন নামে তিনি আল্লাহকে ডেকেছেন। বর্তমান সময়ে আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ সারা বিশ্বে আমরা নামাজ পড়ি, পাপও করি, নামাজ পড়ি মিথ্যা বলি, রোজা রাখি, সকল পাপই আমরা চালিয়ে যাই, আবার এবাদতও চালিয়ে যাই, কিন্তু আমরা আল্লাহকে এত ডাকার পরেও আল্লাহ ডাকে সাড়া দেন না। আমরা আসলে আল্লাহকে দেখি না, আমরা আল্লাহকে চিনি না, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে এত সুন্দর একটি রূপ দিলেন, চোখ নাক মুখ কান, আমি নিঃশ্বাস নিতে পারি, আমি দেখতে পারি, আমি কথা বলতে পারি, আমি গান গাইতে পারি, আমি চিন্তা করতে পারি, অথচ যিনি আমাকে সৃষ্টি করলেন তিনি দেখতে কেমন, তাকে আদৌ দেখা যায় কি না। কিন্তু যারা নবী রাসূল ছিলেন তারা প্রত্যেকেই আল্লাহর সাথে কথা বলেছেন, যারা ওলি আল্লাহ ছিলেন তারা প্রত্যেকেই আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেছেন এমন অসংখ্য আয়াত পবিত্র কোরআন শরীফে আছে, অসংখ্য নবীর সাথে কথা বলেছেন আল্লাহ পাক, আল্লাহ এলহাম পাঠিয়েছেন পিপিলিকার কাছে, মাকড়সার কাছে, পিঁপড়ার কাছে, আল্লাহ অসংখ্য প্রাণীর কাছে আল্লাহ এলহাম পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহর বাণী পৌঁছেছে, কথা বলেছেন। তাহলে কোন বিদ্যাটা, কোন বিদ্যা দ্বারা আমরা আল্লাহর সাথে যোগাযোগ করব, সে বিদ্যাটা শিক্ষা দেওয়ার জন্যই যুগে যুগে অসংখ্য নবী রাসূল, ইমামতের যুগে অসংখ্য ইমাম, বেলায়েতের যুগে অসংখ্য বলি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে থাকেন। তারা প্রেরিত হন একমাত্র একমাত্র মানুষ যেন তার স্রষ্টার সাথে যোগাযোগ করতে পারে। ধামতিপুরী সোহাবা বাবা সে শিক্ষাটুকুই মানব জাতিকে দিয়ে গিয়েছেন। সাধক যখন সমাধিতে সেই স্বরূপে লীন হন তখন তো আর মনের অস্তিত্ব থাকে না, নাশ হয়। এটি তো সাধন জীবনের সেই পরম প্রাপ্তি যার জন্য যোগী করেন ধ্যান হয়ে গিরিগুহাবাসী।